ভারতে বাংলাদেশ প্রেস সচিব হলেন সাংবাদিক ইউনিয়নের সচিব শাবান মাহমুদ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছেন বাংলাদেশ সরকার। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলিউর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে 2 বছর মেয়াদের জন্য তার চুক্তিভিত্তিক এই নিয়োগ কার্যকর হবে। এই চুক্তিভিত্তিক নিয়োগপত্রের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সাংবাদিক সমাজে বিপদে আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন শাবান মাহমুদ। তিনি দিন রাত অবিরাম সাংবাদিকদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশ থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।